করেছি। আমাদের আইডিয়াটা হচ্ছে টু মেক এ রোবোটিক ভেহিকেল ফর স্টোর ম্যানেজমেন্ট। তো আমরা সাধারণত যা দেখি ইন্ডাস্ট্রি থেকে প্রোডাক্ট উৎপন্ন হওয়ার পর, অ্যাসেম্বলি লাইন পার করার পর, প্রোডাক্টগুলো একটা জায়গায় জমা হয় এবং বিভিন্ন ডেস্টিনেশনে সেগুলোকে ট্রান্সপোর্ট করতে হয়। তো এক্ষেত্রে আমরা সাধারণত ম্যান পাওয়ার ইউজ করি। তো আমাদের আইডিয়াটা হচ্ছে এই ম্যান পাওয়ারকে সাবস্টিটিউট হিসেবে একটা রোবট ব্যবহার করা, যাতে রোবট নিজেই সেই সোর্স থেকে বিভিন্ন প্রোডাক্ট ক্যারি করে বিভিন্ন ডেস্টিনেশনে সাপ্লাই দিতে পারে, মানে ট্রান্সপোর্ট করতে পারে। তো এক্ষেত্রে আমরা রোবটটির সাথে একটা ব্লুটুথ কন্ট্রোলার লাগাবো, ইউজার যাতে মোবাইল ফোনের মাধ্যমে রোবটটি কন্ট্রোল করতে পারে। তো আমাদের রোবটের মেইন ফিচার হবে সে ইউজার থেকে ডাটা ইনফরমেশন, মেইন কমান্ড নিতে পারবে যে প্রোডাক্টটাকে কোথায় ডেলিভারি দিতে হবে, অথবা প্রোডাক্টটাকে কোথা থেকে সোর্স মানে স্টার্টিং পয়েন্টে নিয়ে আসতে হবে। তারপর দ্বিতীয় ফিচার হচ্ছে রোবটটির সাথে ইউজার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট হতে পারবে। রোবটটির আরেকটি ফিচার হচ্ছে সে একটা পাথ বা ট্র্যাক অ্যানালাইজ করতে পারবে এবং সেটা ফলো করতে পারবে। সে খুব ভালোভাবে রোবটটি একটা প্রোডাক্ট পিক করতে পারবে এবং ড্রপ করতে পারবে। এবং ফাইনাল ফিচার হচ্ছে প্রোডাক্টটাকে নির্দিষ্ট লোকেশন অথবা ডেস্টিনেশনে ট্রান্সপোর্ট করার পর আবার স্টার্টিং পয়েন্টে চলে আসবে পরবর্তী কমান্ড নেওয়ার জন্য। আপনাদের অটোনোমাস হবে নাকি আপনার সবই ম্যানুয়াল কন্ট্রোল? এক্ষেত্রে জাস্ট কমান্ড ম্যানুয়াল কন্ট্রোল দেওয়া হবে, মানে ম্যানুয়ালি দেওয়া হবে, তারপর থেকে সব কাজ রোবট অটোনোমাস হয়ে যাবে। যেমন কি কমান্ড ম্যানুয়ালি দিলে কি অটোনোমাস কাজ করবে? আমি যদি বলি ড্রপ দি প্রোডাক্ট ইন ডেস্টিনেশন এ, আপনাকে ভয়েস বা ভয়েস বুঝতে পারবে, মানে ভয়েস কন্ট্রোল? না, সেক্ষেত্রে আমি মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করব। এটা কি ভয়েস কন্ট্রোল রোবট নাকি আপনার মোবাইল একটা বাটন? মোবাইলে আমি নির্দিষ্ট বাটন ক্লিক করব, তো রোবটটা নির্দিষ্ট লোকেশনে প্রোডাক্টটাকে ট্রান্সপোর্ট করবে। আপনি তাহলে বাটন প্রেস করার আগে একটা সোর্স লোকেশন বলবেন, ডেস্টিনেশন লোকেশন বলে একটা বাটনে চাপ দেবেন, তাইলে পরে ও সোর্স থেকে এটা পিক করবে, করে ডেস্টিনেশনে গিয়ে রাখবে, পুরো কাজ অটোনোমাসলি হবে, তাই তো? জি স্যার, এবং সে নিজে থেকে আবার স্টার্টিং পয়েন্টে ব্যাক করবে। আপনার রোবটটার ডিজাইনটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যে প্রপোজ ডিজাইন। ডিজাইন হচ্ছে সে তার কয়েকটা ক্ল থাকবে একটা প্রোডাক্টকে হ্যান্ডেল করার জন্য, প্লাস গিয়ার মোটর থাকবে হুইল হিসেবে, হুইল কানেক্ট করার জন্য, তারপর আইআর সেন্সর থাকবে নির্দিষ্ট পাথ ফলো করার জন্য, আরও কিছু মোটর ড্রাইভার, ব্লুটুথ মডিউল সহ আরও কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টিম ওয়েভ। আপনাদের হাতে রয়েছে 72 ঘন্টার সময় এবং হাতে রয়েছে 10,000 টাকা। তো এই সময়ের মধ্যে আমরা আপনাদের রোবট দেখতে পারবো, রাইট? অলরাইট, গুড লাক জেন্টলম্যান, অন ইয়োর ওয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ টিম ওয়েভ।